শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমান আমিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকাল আজকের আয়োজনে। আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি রেসিপি ও শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল। দর্শক, আজকের রাশিফল আজকের অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ শনিবার, 9ই ভাদ্র 1431 বঙ্গাব্দ, 24শে আগস্ট 2024। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 23 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 37 মিনিটে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুতুবদিয়ায় তাপমাত্রা 23.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দর্শক দেখছিলেন আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আমাদের এবারের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনে। ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি, আর এই সময়ের বাঁকে ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি। ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনাবলীর মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন ইতিহাসের এই দিনে। মেক্সিকান যুক্তরাষ্ট্র বা সাধারণ নামে মেক্সিকো উত্তর আমেরিকার একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশের উত্তর সীমান্তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পূর্বে গুয়াতেমালা, বেলিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত। প্রায় 2 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত মেক্সিকো আয়তনের বিচারে দুই আমেরিকার পঞ্চম বৃহত্তম রাষ্ট্র তথা বিশ্বের চতুর্দশ বৃহত্তম স্বাধীন রাষ্ট্র। দেশের জনসংখ্যা প্রায় 111 মিলিয়ন। জনসংখ্যার বিচারে মেক্সিকো বিশ্বের 11 জনবহুল রাষ্ট্র। প্রাক কলম্বিয়ান মধ্য আমেরিকায় ইউরোপীয়দের আগমনের পূর্বেই ওলমেক, তোলতেক, তিউতিহুয়াকান, মায়া ও আজটেক সভ্যতার মতো একাধিক উন্নত সভ্যতা বিকাশ লাভ করেছিল। 1521 সালে নিউ স্পেন প্রতিষ্ঠা করে। এই দেশটি পরে মেক্সিকো উপনিবেশে পরিণত হয়। 1821 সালে এক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে মেক্সিকো স্বাধীনতা অর্জন করে। মেক্সিকোর স্বাধীনতা উত্তর পর্যায়ে ছিল অর্থনৈতিক অস্থিরতা, অঞ্চল হস্তচ্যুত হওয়া, গৃহযুদ্ধ এবং বৈদেশিক হস্তক্ষেপ, দুটি সাম্রাজ্য ও দুটি দীর্ঘ আভ্যন্তরীণ এক নায়কতন্ত্রের ইতিহাস। সর্বশেষ এক নায়কতান্ত্রিক শাসনের শেষে 1910 সালে সংগঠিত হয় মেক্সিকান বিপ্লব। এই বিপ্লবের ফলে 1917 সালের সংবিধান এবং দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার উত্থান হয়। একটি আঞ্চলিক শক্তি এবং 1994 সাল থেকে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OCD এর একমাত্র লাতিন আমেরিকান দেশ মেক্সিকো উচ্চ মধ্য আয়ের দেশ হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। মেক্সিকোকে সদ্য শিল্পায়িত দেশ হিসেবে অভিহিত করা হয়। GDP-র বিচারে মেক্সিকো বিশ্বের 11 বৃহত্তম অর্থব্যবস্থা। আমাদের সমাজে বিভিন্ন রকম চরিত্রের যেমন মানুষ রয়েছে, তেমনি প্রাণী জগতে এমন অনেক প্রাণী আছে বিভিন্ন চরিত্রের জন্য তারা বিখ্যাত। গ্রাউন্ড প্যাঙ্গুলিন বুনো আফ্রিকার অধিবাসী। এই প্যাঙ্গুলিনের সারাদেহ শক্ত আইস দিয়ে চারপাশ আটকানো। আক্রমণের আশঙ্কা করলে এরা নিজেদের গুটিয়ে নিয়ে বলের মতো গোলাকার আকার ধারণ করে। দুই পায়ে চলাফেরা করতে পারলেও সাধারণত খাবার খোঁজার কারণে লেজসহ 4টি পায়ে ব্যবহার করে এই অদ্ভুত সুন্দর দেহের অধিকারী প্রাণীটি। লাল ঠোঁট ব্যাটফিশ প্রাণীর কথা বলবো। আমেরিকা মহাদেশের উপকূলীয় অঞ্চলের অধিবাসী এই মাছটিকে প্রথম দেখাতে মনে হবে কোনো রাগী চেহারার মহিলা ঠোঁটে লাল লিপস্টিক মেখে বসে আছেন। মৎস্য প্রজাতির অন্তর্ভুক্ত হয়েও সাঁতার কাটতে অনভ্যস্ত এই প্রাণী সাধারণত সাগরের তলদেশে হেঁটে বেড়ায় এবং ছোটখাটো চিংড়ি সহ অন্যান্য মাছ খায়। দর্শক, এবারের আয়োজনে রয়েছে একটি রেসিপির কথা।
দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই তো রাখা উচিত সকালের নাস্তায়। কেননা সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সকালবেলার নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো, তবেই না দিনটা কাটবে খুব ঝকঝকে। ভোজনপ্রিয় সেইসব মানুষের জন্য আমাদের আজকের আয়োজন পাউরুটির এক পর্ব। উপকরণগুলো হলো ডিম একটা, পাউরুটি এক পিস, তেল এক টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া এবং লবণ স্বাদ মতো। প্রস্তুত প্রণালী, একটি কাঁচি দিয়ে পাউরুটির মাঝের অংশটুকু কেটে নিন, ভেতরের অংশটুকু সরিয়ে রাখুন। এবার পাউরুটির গায়ে তেল মাখিয়ে নিন অথবা তেল ব্রাশ করে নিন। এবার একটা ফ্রাই প্যানের গায়ে অল্প তেল মেখে পাউরুটি ভাজতে দিন। পাউরুটির ঠিক মাঝখানের কাটা অংশের মধ্যে ডিম ভেঙে ছেড়ে দিন। ডিমের উপর আন্দাজ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। ব্যাস, হয়ে গেল সবচেয়ে ইজি নাস্তা, পাউরুটি এক পর্ব। পরিবারের ছোট সদস্য তো বটেই, বড়রাও কিন্তু মজা করে খাবে। বাইরে থেকে প্রসেস ফুড না কিনে হেলদি ওয়েতে বাসায় বানিয়ে দিন। স্বাদ আর স্বাস্থ্য নিয়ে কোনো আপোষ নয় যেখানে, তাহলে আজই বানিয়ে পরিবেশ করুন হেলদি পাউরুটির এক পর্ব। দর্শক, দেখছিলেন সকালের নাস্তার একটি মজার রেসিপি। প্রিয় দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আবার আমন্ত্রণ একুশের সকাল অনুষ্ঠানে। এবারে আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে সে সম্পর্কে জানব। প্রিয় দর্শক, একুশের সকাল অনুষ্ঠানের আজকের রাশিফল আড্ডার অতিথি হিসেবে উপস্থিত আছেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। আমরা কথা বলবো আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সে সম্পর্কে। শুভ সকাল ভাইয়া। ধন্যবাদ ভাই, কেমন আছেন? ভালো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ভাইয়া। রাশিফল দিনটা কার কেমন যাবে সে সম্পর্কে আসলে আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি, তো আজকে রাশিফল দিনটা কার কেমন যাবে সেটা যদি আমাদেরকে ছোট্ট করে একটু জানানো যেত আর কি। আচ্ছা, আমার এটা শুরুতেই আমি একটু গল্প বলি, যে যদি কাউকে যদি রাশি ফলটা জিজ্ঞেস করা হয় বা রাশি কী জিজ্ঞেস করা হয়, শুরুতেই বলবে যে আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। মানে এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে এটা নিয়ে আমাদের পরিষ্কার ধারণা নাই। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমি হচ্ছে সায়েন্স, আর অ্যাস্ট্রোনমি রিলেটেড আর্ট হচ্ছে অ্যাস্ট্রোলজি। ওকে, এখন এই অ্যাস্ট্রোলজির সাথে সাইকোলজির একটা একটা বিশেষ মিল আছে, যেটার দ্বারা আমরা নিজেকে জানতে পারি। তো গ্রিক ওয়ার্ড অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা মানে হচ্ছে তারা, আর লগোস মানে হচ্ছে ওয়ার্ড, তারার ভাষা। কেন তারার ভাষা? যে আমাদের যে প্ল্যানেটগুলো আছে এবং তারাগুলো আছে, এগুলো যে আমাদের ভিতরে প্রতিফলিত হয় আমাদের ব্রেনে এবং বডিতে, ইট ওয়ার্কস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েতে। আচ্ছা আচ্ছা, মানে অনেক বড় একটা ডেসক্রিপশন। কিন্তু আমাদের ব্রেনে যদি আমরা বিভিন্ন ধরনের ই করি, হ্যাঁ, তো ওটা করলে দেখা যায় যে মানে প্রতিটা মুহূর্তেই আমাদের ওয়েভ চেঞ্জ হচ্ছে ব্রেনের। আচ্ছা, হ্যাঁ, এই কারণে বিষয়টা। আরেকটা বিষয় যে আমরা বলি যে এটাকে অনুমান বিষয়ক বিদ্যা, মানে ভেতর থেকে নিজের একটু মানে বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার থাকে, লাইক গড, মানে এটা ঠিক না। কিন্তু আমি আপনাকে যদি কনসাস করে দিই যে এটা হতে পারে, সম্ভাবনার কথা যদি বলে দিই, ইউ ক্যান বিকাম কনসাস, তাহলে হবে কি, আপনার কাজে ভুল হবে না। আচ্ছা আচ্ছা, আপনি নিজেকে শুদ্ধ নিতে পারবেন। মানে আমরা আমাদের ধারণাটা নিয়ে যদি রাশিফলের মাধ্যমে এগিয়ে যাই, তাহলে দেখা যাবে আমরা নিজেদেরকে সেই সঠিক পথে নিয়ে যেতে পারবো। আচ্ছা, খুবই একটা ভালো আইডিয়া দিয়েছেন আপনি আমাদেরকে। তো ভাইয়া, আমাদের রাশিফলগুলো আজকে কার কেমন যে বিষয় সম্পর্কে, রাশি হচ্ছে 12টা, হাউস হচ্ছে 12টা, প্ল্যানেট হচ্ছে 9। হ্যাঁ, এই তিনটা মিলে এটার কেমিস্ট্রিটা। এই কেমিস্ট্রির প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আচ্ছা, মেষ রাশিটা, এরা হচ্ছে ফায়ার সাইন, হ্যাঁ, আগুন।
হ্যাঁ, এবং এই কারণে ওদের ভিতরে একটা তেজ, একটা বোল্ড, একটা কারেজ এটা থাকে। তো আজকের দিনটা তাদের এই দিক থেকে মোটামুটি যাবে। কেন? যে আজকের দিনটা ওদের যে গর্জিয়াসনেসটা, ওদের যে মাইন্ডটা, এটা সমন্বয় ঘটবে না, না ঘটার কারণে তাদের মন নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি আজকের দিনে। তা না হলে সব ক্ষেত্রেই হতে পারে, চাকরির ক্ষেত্রে, নিজের জীবনে চলাফেরার ক্ষেত্রে, মানে মানে মনের দাস না হওয়া আজকে। আজকে মনটা যেন ইন্টেলিজেন্স থাকে, হ্যাঁ, ইন্টেলিজেন্স দিয়ে নিয়ন্ত্রণ করে, তাহলে হবে কি, ওই বার্ন আউট হয়ে যাওয়া, ব্রাস্ট হয়ে যাওয়া, ফায়ার্ড হয়ে যাওয়া, এটা হবে না। আচ্ছা, হ্যাঁ, আর মানে কাজের ক্ষেত্রে তার ডিসিপ্লিন মেনটেন করাটাই ভালো। আর তিন নম্বর হচ্ছে রোম্যান্স এবং ফ্যামিলি লাইফের ক্ষেত্রে ইমোশনালি একটু কন্ট্রোল থাকতে হবে। এটা একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু। কারণ কি, ইমোশনালি কেন কন্ট্রোল থাকতে হবে, যে লাভ ইজ আনকন্ডিশনাল। আচ্ছা, আমরা যদি সেটা না মানি, আমরা লাভে যদি আমরা ডিমান্ড করি, তাহলে লাভটা কি হয়, ভেঙে যায় একদমই। সেই কারণে আজকে লাভের জায়গাটা একটু সফট থাকতে হবে। তাহলে মেষ রাশিকে আপনি বলতে চাচ্ছেন যেন ইমোশনটা কন্ট্রোল করে আজকে সারা দিন সেভাবে করে। আচ্ছা, এরপরের রাশিটা কি? সেকেন্ড রাশি হচ্ছে টরাস, আমরা এটাকে বাংলায় বলি বৃষ। বাহ, হ্যাঁ, তো এইটার সাইনটা হচ্ছে আর্থ, মাটি। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক বিষয়টা, দে আর অলসো প্র্যাকটিক্যাল। এই কারণে এই মেষ রাশির মানুষরা খেতে পছন্দ করে, ভোজন প্রিয়। হ্যাঁ, ভোজন প্রিয়, সেই কারণে আজকের দিনে তাদের ভোজন, অতিরিক্ত ভোজন করাটা ক্ষতিকর হবে। আর অতিরিক্ত ভোজন প্রিয় হলেও কিন্তু শরীরের জন্য অনেকটা ক্ষতি ব্যাপার। ওই যে আমরা বলি না যে হাফ অ স্টমাক করে খাও, অর্ধেক পেট খাও, তাহলে অর্ধেক পেটে গ্যাস জমবে, সো ইট উইল ডাইজেস্ট প্রপারলি। তো আজকে সেই জন্য টরাসদেরকে এই জায়গাটা মাথায় রাখতে হবে। আর যেহেতু তারা ইগোয়েস্টিক, সেই কারণে তাদের অহংকারটাও আজকে দমিত রাখতে হবে। কিন্তু তাদের যে উইজডমের ক্ষেত্রে, তারা যদি তাদের আজকে কাজ করতে চায় ভালো করে, আজকে সাকসেস রেটটা বেশি তাদের কাজের ক্ষেত্রে। কিন্তু আজকের দিনটা তাদের জন্য মোটামুটি, মানে খুব অনেক ভালোও যাবে না, অনেক খারাপও যাবে না, মানে একদম মিডল যেটা হয়ে থাকে, যে একদম মাঝখানের অবস্থানে থেকে আপনাকে বিশ রাশির যে জাতক জাতিকা আছে তাদেরকে এগিয়ে যেতে হবে। গ্রেস, দে হ্যাভ গ্রেস, দে হ্যাভ বিউটি, অ্যাস্থেটিক সেন্স, এগুলো এই রাশির মধ্যে অনেক বেশি থাকে, যার ফলে এই রাশির মানুষগুলো অনেক আর্টিস্টিক হয়, ক্লাসিক্যাল নলেজ থাকে তাদের বেশি। আচ্ছা, তারপরের রাশিটা কি? তারপরের রাশি হচ্ছে জেমিনাই, যেটাকে, হ্যাঁ, যেটাকে বলে মিথুন রাশি। ইট ইজ টু ক্যারেক্টার্স, ডাবল ক্যারেক্টার্স, এটা একসাথে দুইটা অভিনয় করতে পারে। মানে একটা বউ যদি থাকে কারো, তো মনে করতে হবে তার দুইটা বউ আছে। কেন? এক এক সময় সে এক এক রকম পারফরমেন্স করবে। তাহলে মিথুন রাশি তো অনেক, মানে সাবধানতার ভাবে তাদের ইন্টেলিজেন্স, দে ডু ইট। আচ্ছা, এবং তারা খুব বুদ্ধিমান হয়, এবং সেই কারণে আজকের দিনটা তাদের মোটামুটি ভালো যাবে। বাহ, তাদের তা কারণ থ্রু তার যে, তারা যেহেতু ইন্টেলিজেন্স দিয়ে চলে, সেই জায়গায় আবেগের নিয়ন্ত্রণটা তাদের খুব ভালো। বাহ, এই কারণে মিথুন রাশির ম্যাক্সিমাম মানুষের মধ্যে কমিউনিকেশন পাওয়ার ভালো, দে ডোন্ট ফিল হেজিটেট টু স্পিক এনি ওয়ান। ওরা কিন্তু যে কারোর সাথে যে কোনো মুহূর্তে কমিউনিকেশন করতে পারে, এই কারণে ওদের আজকে বিজনেস লাইনটা ভালো যাবে, কমিউনিকেশনটা ভালো যাবে। তাদের যদি অন্য ধরনের যে কোনো কাজ, যে যেটার সাথে কমিউনিকেশন রিলেটেড, তারা ওটা করলে আজকে ভালো করবে। তারপরে রাশিটা কি ভাইয়া? তারপরে রাশিটা হচ্ছে ক্যান্সার, যেটাকে আমরা বলি কর্কট, কর্কট ক্রেভ, ওর ক্রেভ করে, মানে কাঁকড়া যাকে ধরে তাকে ছাড়ে না, এটার সাইন হচ্ছে এটা, মানে একটু শক্ত টাইপের। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাট দে আর ভেরি মাচ সেন্সিটিভ, বিকজ ইট কিপস ওয়াটার, এটার সাইন হচ্ছে ওয়াটার, পানি। তো পানি তো সেই কারণে তাদের মধ্যে সেন্সিটিভিটি থাকে, আর এই সেন্সিটিভিটিটা তাদের জন্য খুব ক্ষতিকর। কেন ক্ষতিকর? বলা আছে যে অতিরিক্ত সংবেদনশীল মানুষের মধ্যে সমস্ত রকম রোগ লুকিয়ে থাকে। আপনি যে কোনো কিছুতে অতিরিক্ত সেন্সিটিভনেস প্রকাশ করলে কী হবে, আপনি ইউ বিকাম সাইকোটিক পেশেন্ট। হ্যাঁ,
মানে মনে হচ্ছে আবেগ অনুভূতি গুলো হ্যাঁ একটু হ্যাঁ সংযুক্ত রেখে আজকের তারপর দিনটা, হচ্ছে হ্যাঁ তার আজকের দিনটা তাদের জন্য খারাপ, এই জন্য খারাপ যে এইখানে ইচ্ছা শক্তির সাথে মনের মিলটা হবে না, এই আচ্ছা কারণে তাদের মনের নিয়ন্ত্রণ আসতে খুব জরুরি। হ্যাঁ আচ্ছা, তাহলে কর্কট রাশিকে একটু সাবধানতা হ্যাঁ অবলম্বন করতে আজকে হবে। সাবধান তারপরে থাকতে হবে রাশিটা কি এবং ভাইয়া? তাদের মানে মানে ডিসিপ্লিন অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। পরবর্তীতে আর তার কি পরের রাশি আছে? রাশিটা হচ্ছে সিংহ। সিংহ, সিংহ ওকে। ইট সিম্বলস ফায়ার, আর সিংহ হচ্ছে গ্রেস, পশুর রাজা। হ্যাঁ দে লাইক টু লিড। হ্যাঁ ওরা হচ্ছে অ্যাটেনশন সিকার, ওরা যেখানেই যাবে সেখানে মানুষের মনোযোগ পাওয়ার জন্যে হ্যাঁ মানে তারা উদগ্রীব হয়ে ওঠে। হ্যাঁ যার কারণে তারা লিড দিতে পছন্দ করে। হ্যাঁ কিন্তু আজকে তাদের জন্যে দিনটা খুব ভালো বলা চলে না, কারণ কি যে সান ওরা যে বিলংস করতেছে সান, আর আজকের দিনটা হচ্ছে শনি, যার কারণে উল্টো একটা শত্রুতা সম্পর্ক আছে। আজকে সে যদি ডিপ্লোম্যাটিকলি চলে, আজকে যদি সে ডোমিনেট না করে অনেক ভালো হবে। আচ্ছা, তাহলে সিংহ রাশির জন্য সিংহ আপনার বার্তা হচ্ছে তারপরে আজকে হচ্ছে একটু কন্যা, কন্যা, কন্যা ওকে। হচ্ছে ভার্গো ইংরেজিতে বলে, কন্যার সিম্বলটা হচ্ছে যে ভার্জিন। হ্যাঁ আচ্ছা, কিন্তু এইটা আসলে মেনশন করে না ওইভাবে যে ভার্জিনটা, এবং এইটার সিম্বল হচ্ছে আর্থ, মাটি, ম্যাটেরিয়ালিস্টিক। হ্যাঁ এই ম্যাটেরিয়ালিস্টিক বলে তারা ম্যাটেরিয়ালের প্রতি তাদের আগ্রহ অনেক বেশি। কেন আগ্রহ বেশি? সেটা হচ্ছে যে ওরা অ্যাসেট, কমিউনিকেশন, এই এই জায়গাগুলোতে ওরা খুব ভালো করে। দেখবেন যে কন্যা রাশির বেকার ছেলে পাবেন না, বেকার মেয়ে পাবেন না, আচ্ছা, তারা খুব অ্যাক্টিভ থাকতে চায়। তো আজকের দিনটা তাদের জন্য খুবই ভালো। এরপরে কি রাশি হ্যাঁ আছে ভাইয়া? এরপরে রাশিটা হচ্ছে লিব্রা। লিব্রা মানে লিব্রা, তুলা, আচ্ছা, ব্যালেন্স। হ্যাঁ তো এরা খুব ডিপ্লোম্যাটিক হয় এবং ইন্টেলিজেন্ট হয়। হ্যাঁ এবং এদের জন্য আজকের দিনটা ভালো। হ্যাঁ তারা যেহেতু তারা বুদ্ধি দিয়ে চলবে, এই জায়গায় তাদের ইমোশনসটা তাদেরকে বার্ন আউট করবে না, তারা ফায়ার্ড হবে না, যার কারণে এই দিয়ে আজকের দিনটা ওদের জন্য ভালো, মানে দে ক্যান কিপ ব্যালেন্স। হ্যাঁ এইটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ লাইফ ইজ ব্যালেন্স। হ্যাঁ তারপর রাশিটা হচ্ছে স্কর্পিও। স্কর্পিও, হ্যাঁ স্কর্পিও হচ্ছে বৃশ্চিক। ওকে, ইটস এইটা খুব ইমোশনাল রাশি। এই রাশির মানুষরা আবেগকে খুব পছন্দ করে। ইফ ইউ ডিসরেসপেক্ট দেয়ার ইমোশনস দে উইল কিক ইউ আউট। এই কারণে হ্যাঁ হ্যাঁ সাবধান থাকতে হ্যাঁ হবে তাদের তার সাথে। আবেগটাকে মূল্য দিতে হবে। তো আজকের দিনটা তাদের জন্য খুব ভালো না। হ্যাঁ আচ্ছা, কেন ভালো না? কারণ তারা ইমোশন দিয়ে চলে, আর আজকে ইমোশনের যে কেমিস্ট্রিটা ইটস নট গুড। আজকে মানে ইমোশনে অনেক রকম ইমোশনস আসবে, সেই ইমোশনসটা ডাইভার্ট করতে চাইবে, কিন্তু ইট উইল নট ওয়ার্ক। হ্যাঁ আচ্ছা, তারপর রাশিটা হচ্ছে সাজিটেরিয়াস। আচ্ছা, সাজিটেরিয়াস বাংলা হচ্ছে ধনু। হ্যাঁ এদের সিম্বল হচ্ছে ফায়ার। হ্যাঁ এই ফায়ারের সাথে তাদের মেইন যে বিষয়টা, দে আর ফিলোসোফার। হ্যাঁ তা সমস্ত কিছুতেই ওরা ফিলোসফি খুঁজে বেড়ায়। হ্যাঁ এই কারণে ওদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাবিলিটি বেশি। হ্যাঁ স্পিরিচুয়ালিটি ইজ ইউর ওন এক্সপিরিয়েন্স, ওন এক্সপিরিয়েন্স থেকে কিন্তু ইউ ক্রিয়েট ফিলোসফি। এই কারণে আজকের দিনটা তাদের জন্য ভালো, কারণ আজকের দিনটার সাথে স্পিরিচুয়ালিটি যায়। এই কারণে হ্যাঁ এবং তারা সেন্টিমেন্টাল হয় কিন্তু ইমোশনাল না। হ্যাঁ যার কারণে এই দিনটা তাদের ডিস্টার্ব যাবে না। তারপরে কোন তারপরেরটা রাশির হচ্ছে কথা বলতে পারি হ্যাঁ ভাইয়া? হ্যাঁ তারপরে হচ্ছে মকর। মকর আমি হচ্ছে এটার জন্য অপেক্ষা করছিলাম ভাইয়া। রাইট, মকর হচ্ছে ক্যাপ্রিকর্ন। ক্যাপ্রিকর্ন, মকরের সাইনটা হচ্ছে আর্থ। হ্যাঁ তা আর্থটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক। হ্যাঁ একটু সলিড। হ্যাঁ এবং মকরের রাশির মানুষগুলো খুব প্র্যাকটিক্যাল হয়। আচ্ছা, হ্যাঁ প্র্যাকটিক্যাল হওয়ার কারণে আজকের দিনটা তাদের সবচেয়ে ভালো যাবে। আজকে যে 12টা রাশির মধ্যে আজকে হচ্ছে তাদের সবচেয়ে শুভ দিন। হ্যাঁ দে উইল এনজয় দিস ডে ফুললি। হ্যাঁ এবং তাদের কাজের ক্ষেত্রেও সব জায়গাতেই তারা খুব স্মুথ মুভ করতে পারবে এবং তাদের সাকসেস রেট আজকে খুব ভালো। খুবই ভালো লাগলো ভাইয়া, কারণ মকর রাশি হচ্ছে আমি, হ্যাঁ তো আমার কথাটা আমি আপনার এবং মাধ্যমেই মোস্ট অফ জানতে দ্য পারলাম। সায়েন্টিস্ট ইন আওয়ার ওয়ার্ল্ড দে আর ফ্রম ক্যাপ্রিকর্ন, মকর রাশি থেকে। স্যার আইজ্যাক নিউটন হ্যাঁ থেকে বড় বড় সায়েন্টিস্টরাই
এই রাশির বেশি। তারপরে কোন রাশিটা? তারপরে রাশিটা হচ্ছে অ্যাকুরিয়াস। অ্যাকুরিয়াস মানে হচ্ছে কুম্ভ, আর কুম্ভর সাইন হচ্ছে এয়ার। হ্যাঁ, এরা খুব মানে ই হয়, স্পন্টেনিয়াস হয়, খুব ফ্রিডম লাভিং হয়, হ্যাঁ, খুব ইন্টেলিজেন্ট হয়, এবং এদের ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং হয়। হ্যাঁ, যার কারণে এদের দিনটা আসতে খুব ভালো যাবে। কেন ভালো যাবে? কারণ আজকের দিনটা হচ্ছে স্যাটার্নের দিন, শনির দিন, স্পিরিচুয়ালিজমকে ই করতেছে, হ্যাঁ, উইজডমকে সিগনিফাই করতেছে। ওরা হচ্ছে উইজডম সিকার, মানে ক্যাপ্রিকর্নের পরে যে মোস্ট অফ দ্য সায়েন্টিস্ট আর ফ্রম অ্যাকুইরিয়াস। আচ্ছা, তারপরে রাশিটা কি? তারপরে রাশিটা হচ্ছে পাইসেস। পাইসেস হচ্ছে, পাইসেসের সাইন হচ্ছে ওয়াটার। হ্যাঁ, আর এটার মেইন, ওদের মেইন জিনিস হচ্ছে ইমাজিনেশান। হ্যাঁ, সেরকম এইটার মনে করেন সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আলবার্ট আইনস্টাইন। হ্যাঁ, উনি হচ্ছে এই রাশির মানুষ, সেই কারণে সে বলছে যে ইমাজিনেশান ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ। হ্যাঁ, কারণ ইমাজিনেশান দিয়ে কিন্তু আপনি নলেজকে আরও প্রসার করতে পারেন। হ্যাঁ, তো এই এইটার এবং এদের মধ্যে বেশিরভাগ মানুষই খুব সায়েন্টিস্ট হয়। আজকের জন্য তাদের দিনটা আর ভালো না, কারণ দে আর ইমোশনাল, সেন্সিটিভ, ইমাজিনেটিভ। হ্যাঁ, যার কারণে আজকে দে মাস্ট কন্ট্রোল দে আর ইমোশন, মানে ইমোশনটাকে অবশ্যই কন্ট্রোল রেখে আজকের দিনটাকে অতিবাহিত করতে হবে। যেমন মানে কেন বলতেছি যে আপনি বুদ্ধির সাথে আবেগ মিশাবেন, আচ্ছা, কিন্তু আবেগ দিয়ে চিন্তা করবেন না। আবেগ দিয়ে চিন্তা করলে আপনি এটা কন্ট্রোল হবে না, কোনো কাজই মনোযোগ, কোনো কাজই ভালো করবেন না। কিন্তু আপনি যখন এগিয়ে যেতে পারবেন না, বুদ্ধি দিয়ে কাজ করবেন, সাথে যখন আবেগ মিস করবেন, ইট উইল ক্রিয়েট পোয়েট্রি। হ্যাঁ, এটা আপনার মধ্যে কবিত্ব সৃষ্টি করবে, এটা আপনার মধ্যে নিয়ন্ত্রণ সৃষ্টি করবে, আপনি মনের দাস হবেন না। এই কারণে অ্যাস্ট্রোলজি দরকার, টু নো ইউর সেলফ, নিজেকে জানার জন্যে। হ্যাঁ, এই কারণে যে মানে সিগমন্ড ফ্রয়েড, হ্যাঁ, সিগমন্ড ফ্রয়েডের অন্যতম সহকর্মী ছিল কার্ল জাং। এই কার্ল জাংই কিন্তু এই অ্যাস্ট্রোলজির গুরুত্বটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিছে। কেন ছড়িয়ে দিছে? যে টু নো ইউর সেলফ, যেমন কেন সক্রেটিসের নো দ্য সেলফ, নিজেকে জানো। যে নিজেকে জানার, নিজেকে বোঝার, নিজের ব্রেনটাকে বোঝা, নিজের ব্রেনের পজিটিভ সাইড অ্যান্ড নেগেটিভ সাইড কী, নেগেটিভ সাইডগুলো দাবিয়ে রাখবো, পজিটিভ সাইডগুলো আমি স্কিল লাভ করব, যাতে আমি মাস্টার ক্লাস স্কিল ডেভেলপ করতে পারি টু গেট দ্য মানে পাওয়ার। ভাইয়া, আসলে মানে আপনার মাধ্যমে আজকে আমাদের রাশিফলটা সম্পর্কে জানতে পেরে আশা করি সবার জন্যই অনেক বেশি উপকার হলো, অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমরা হচ্ছে একুশে সকাল অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এভাবেই আপনি আমাদেরকে আরও জানাবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, একুশে সকাল অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। আর আমাদের কাছে মতামত জানানোর জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়, প্রযোজক একুশের সকাল, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, অথবা ফোনেও যোগাযোগ করতে পারেন 8802-5501-4316-325 এই নম্বরে। এছাড়া ইমেইলও আমাদের সাথে যোগাযোগ করা সম্ভব, sokal@21-tv.com। অনেক কথা হলো আজ আর নয়, তবে আগামী দিনে আবারও আমি আসব একুশে সকাল অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তবে একুশে সকাল অনুষ্ঠানের সাথেই সংযুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।